নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কলকাতা এটুক স্মার্ট রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে রইলো নিরামিষ বাঁধাকপির রেসিপি, যেটা আমাদের লুচির সাথে কিংবা ভাতের সাথে দারুণ লাগে। কড়াইয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে নিন, এতে ছিটকে আসবে না তেলটা। আলুগুলোকে দিয়ে দিন, এবার একটু নাড়াচাড়া করে নিন। দিয়ে দিন টমেটো পিউরি, তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিন নুন, ভালো করে কষিয়ে নিন। আগে থেকে ভাপিয়ে রাখতে হবে বাঁধাকপি, আর সেটাকেও অ্যাড করে দিতে হবে। এবার ভালো করে মিক্স করে নিন। মিনিট পাঁচ সাথে খালকা আঁচিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখুন। ঢাকনা তুলে দেখুন বাঁধাকপিটা তৈরি হয়েছে নাকি। যদি দেখেন বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, তাহলে একটু চিনি ছড়িয়ে ভালো করে মিক্স করে নিন। বেশ মাখামাখো হয়ে এলে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। গরম গরম ফুলকো লুচির সাথে এরকম নিরামিষ বাঁধাকপির তরকারি পেলে আর কি চাই বলুন তো। বানাবেন তো অবশ্যই জানাবেন কেমন লাগলো। ফর মেনি মোর ডু সাবস্ক্রাইব আস কলকাতা ইটুক্স।